হ্যালো ফ্রেন্ডস, আপনাকে আবু বাংলা টেক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত নতুন এবং পুরনো যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত টাকা ঢুকিনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের, তাদের নিয়ে কিন্তু আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। যে আপনারা প্রতিনিয়তই আমাকে কমেন্ট করতেছেন যে কৃষক বন্ধু প্রকল্পে কেন এবারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে এত লেট হচ্ছে, কেন বহু কৃষকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢুকলো না। যদি টাকা না ঢুকে থাকে তাহলে আপনাদের কোনো কিছু করণীয় আছে কি নেই, সবটাই আজকের ভিডিওতে জানিয়ে দিব। ডিডি অ্যাপ্রুভ কৃষকরা টাকা পাবেন কি পাবেন না, যাদের অ্যাকাউন্ট ভ্যালিড বহুদিন ধরে দেখাচ্ছে তবুও কেন এখনও টাকা ঢুকছে না, কবে নাগাদ এই টাকা ঢুকতে পারে, সবটাই আজকের ভিডিওতে তথ্য দিয়ে দিব। তাই আশা করছি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না, এই সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। তো দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের মধ্যে থেকে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাস এই জায়গায় এরকম করে অ্যাপ্রুভ আছে এবং পাশে ট্রানজ্যাকশন স্ট্যাটাস করে এরকম করে যদি অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা দেখিয়ে থাকে, তাহলে আপনারা নিশ্চিত থাকুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা 100% ঢুকতে চলেছে। আর একটা কথা জানিয়ে দিই, তার আগে দেখুন, যাদের আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাস করে এখনও পর্যন্ত ডিডি অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কিন্তু একটু টাকা পেতে লেট হবে, কেননা আপনাদের ডিডি অ্যাপ্রুভ থেকে আগে এরকম করে অ্যাকাউন্ট ভ্যালিড হবে, তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এখন কথা হলো, দেখুন আপনাদের যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাস করে বহুদিন ধরেই অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তার সত্ত্বেও এখনও কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে না। তো দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ থেকে আমাকে যতটা আপডেট দেওয়া হয়েছে সেই আপডেটের মধ্যে কিন্তু এক জায়গায় এক এসএমএসের একটা অংশতে লেখা ছিল যে 25 সংখ্যক মানুষ এবারে খরিফের কিস্তি পাবেন, তাই দয়া করে তাড়াহুড়ো না করে অপেক্ষা করুন, টাকা দেওয়া শুরু হয়ে গেছে, পরপর লট ওয়াইজ ব্যাঙ্ক ক্রেডিট করবে, এখন সামনের দিনগুলি টাকা ক্রেডিট হতেই থাকবে, যার যেমন প্রসেস টাকা অবশ্যই পেয়ে যাবেন, তাই অনুরোধ একটাই, দয়া করে অপেক্ষা করুন। তো বন্ধুরা, এটা নিয়ে গতকালকে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে আপনারা বুঝতে পারেননি এই যে লট ওয়াইজ জিনিসটা কী। দেখুন, লট ওয়াইজ মানে আপনাদের এর আগের দিন ডিটেলস জানিয়েছিলাম, যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবারে কিছু মানে বিভিন্ন জেলার কৃষকদের বিভিন্ন লটে ভাগ করা হয়েছে এবং সেই লট নম্বর অনুযায়ী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই কারণে কিন্তু আপনাদের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে এবারে লেট হচ্ছে। তো বুঝতে পারলেন, এই লট ওয়াইজ টাকা ঢোকার কারণে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে না। যদি আমরা কৃষক বন্ধু প্রকল্পের গত কিস্তিগুলো লক্ষ্য করি তাহলে কিন্তু দেখবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা এত লেট হয়নি, মানে যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি টাকা ছেড়ে দিয়েছিলেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন রিমোটের বাটন প্রেস করে, সেদিন থেকে শুরু করে আগামী 3 দিনের মধ্যে কিন্তু সমস্ত টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছিল। আগামী 3 দিনও সময় লাগে না, ম্যাক্সিমাম 2 দিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে গিয়েছিল। তো এবার কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা, অলরেডি 27 জুন কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তা সত্ত্বেও কিন্তু এখনও পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে না। এর প্রধান কারণই হচ্ছে বন্ধুরা, লট ওয়াইজ যেহেতু কৃষকদের অ্যাকাউন্টে এবারে টাকা ঢুকতেছে। তো বুঝতেই পারলেন, এবারে কিন্তু বিভিন্ন জেলার কিছু কিছু সংখ্যক কৃষকদের নিয়ে বিভিন্ন লটে ভাগ করা হয়েছে। তো যখন যে সমস্ত কৃষকদের লট নাম্বার যে অনুযায়ী পড়বে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ আপনাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকেনি, হয়তোবা সেই লটের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক ছাড়েনি, এই কারণে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে না। তাই আপনারা অযথা ধৈর্য হারাবেন না, আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি অবশ্যই যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে তাদের যেইমাত্র আপনাদের লটের টাকা ঢোকা দেওয়া হবে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, 1 মিনিটও কিন্তু লেট হবে না। তো বুঝতে পারলেন বন্ধুরা, আপনারা অযথা টেনশন করবেন না, বারবার জানাচ্ছি যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে তারা কিন্তু 100% টাকা পেয়ে যাবেন, যেইমাত্র আপনার লটে টাকা ঢুকবে সঙ্গে সঙ্গে আপনারও অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এটাই আপডেট দেওয়ার ছিল যে কেন এখনও পর্যন্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে না বা কৃষকদের ব্যাঙ্কে টাকা ঢুকতে এবার এতটা কেন লেট হচ্ছে, তার একটাই প্রধান কারণ, সেটা হচ্ছে লট ওয়াইজ যেহেতু এবারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো যাই হোক, আশা করি সম্পূর্ণ জিনিসটা আপনাদের বোঝাতে পারলাম। এছাড়াও আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে আপনার সব সমস্যার সমাধান করে নিতে পারেন। তো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তত্ত্বটিকে চলে দেবেন। তো অন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।